सुप्रिय दर्शक बंधुरा अस्सलामु अलैकुम आमी रिशाद आशा करी सबाई भालो आछेन। आज के आमी आपनादेर जोन्नो नतून एकटी भिडियो निये एसेछि। भिडियोते मिष्टि कुमड़ार फलन होबे द्विगुण मात्र कयेक सेकेंडेर काजे। अनेकेई बोलते पारेन कयेक सेकेंडेर कि काज। सुप्रिय दर्शक बंधुरा आज के सेटी निये आलोचना करब। दर्शक भिडियोटि एकटु मनोयोग सहकारे देखुन और जदि हमार चैनल नतून हो अवश्य सबसक्राइब कर और यकम नित्य नतून भिडियो पे पासर बेल आइकनटी ऑन कर थकबें। चलन भिडियो शुरू करा जा। कूमड़ा बांग्लादेशे अन्यतम सब्जी फसल, एर चाहिदा सारा बछरे पावा जाए। आम्रा अनेके जानी ना किभावे कूमड़ार फलन बाड़ाते हैं। आम्रा साधारणत मन करी शुधु सार दिलेई कूमड़ार फलन बेशी होबे। ताछाड़ा विशेष किछु काज आछे जा करले कूमड़ा गाछे फलन द्विगुण होबे। चलुन एकटी छबिर माध्यमे देखिए दी। सुप्रिय दर्शक आपनारा जखन कूमड़ा गाछ माटिते रोपण करें तखन जेई लताटी बेर हय सेटी हलो 1G। तारपर आपनारा कि करबें, गाछे जखन गुणे 10টি পাতা চলে আসবে তখন দশম পাতার পরবর্তী যে কুশি রয়েছে সেটি গাছ থেকে ভেঙে বা কেটে দিন। এতে সহজে 2G শাখা বের হবে। 2G শাখায় একটা বিশেষত্ব হচ্ছে 2G শাখায় যে ফুলগুলো আসে সেখানে স্ত্রী ফুল বেশি থাকে, এতে বেশি ফলন পাওয়া সম্ভব। অনেকে ভাবেন 1G শাখার কি হলো, আসলে 1G শাখায় পুরুষ ফুল বেশি থাকে, এতে ফলন কম হয়। এবার 2G শাখা সম্পর্কে আলোচনা করব। 2G শাখায় যখন 10 থেকে 15টি পাতা বের হবে তখন এর কুশিটি কেটে ফেলতে হবে। এতে করে 3G শাখা বের হবে। এতে করে 3G শাখায় 2G শাখার চেয়ে স্ত্রী ফুল বেশি হবে, বলা যায় 1.5 গুণ বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে 2G থেকে। এছাড়া 3G শাখায় 1G এবং 2G এর চেয়ে খুব দ্রুত ফুল আসে, দেখা যায় 3G শাখায় ফলন দ্রুত হয়। এরপর 3G শাখায় 10 থেকে 15 পাতা পর যে কাটিংটি করবেন সেটি হলো 3G কাটিং। অর্থাৎ 3G কাটিং থেকে আরও নতুন নতুন শাখা বের হবে, এতে করে আরও বেশি অর্থাৎ দ্বিগুণ স্ত্রী ফুল আসবে, এতে আপনারা আরও বেশি লাভবান হবেন। অনেকে বলতে পারেন কাটিংয়ের ফলে কুমড়ার আকার ছোট হয়ে যাবে। দর্শক একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো গাছে যতবার কাটিং করবেন ততবার গাছের গোড়ায় নিয়মিত পানি দিবেন, এতে করে গাছের পানির এবং পুষ্টির ঘাটতি এবং নতুন শাখা বের হতে সাহায্য করবে। এছাড়া গাছে সারের ঘাটতি হলে সার প্রয়োগ করবেন, এতে করে কুমড়ার আকার আর ছোট আকৃতির হবে না, কুমড়ার ফলন দ্বিগুণ হবে এই পদ্ধতি অনুসরণ করলে। সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।